চিলিতে অনুষ্ঠিত হলো জাঁকজমকপূর্ণ ক্রিসমাস প্যারেড। আমেরিকান জনপ্রিয় অ্যানিমেশন কোম্পানি ডিজনির 100 বছর পূর্তি আর ক্রিসমাস ইভকে সামনে রেখে করা হয় এই প্যারেড। সম্প্রতি লোককাহিনী, রোমান্স, হাস্যরস, সুখ দুঃখের নানান কাল্পনিক চরিত্র এভাবেই নেমে আসে চিলির রাজধানী সান্তিয়াগোর রাস্তায়। দেখে অবিশ্বাস্য মনে হলেও দর্শকদের সামনেই নেচে গিয়ে একে একে পার হতে থাকে মিকি, মিনি আর গুফিরা। দুপাশে ভিড় করে থাকা দর্শকদের চোখে মুখেও ফুটে ওঠে আনন্দ আর মুগ্ধতা। কখনো অ্যানিমেশনের চরিত্র নেচে গিয়ে উল্লাস করছে, কখনো বা মিকি মাউস আর ডোনাল্ড ডাক আকাশে মনের আনন্দে উড়ে বেড়াচ্ছে। শুধু সান্তিয়াগো বাসীই নয়, ক্রিসমাস উপলক্ষে আয়োজিত প্যারিস প্যারেড দেখতে জড়ো হন চিলির বিভিন্ন প্রান্তের মানুষ, ছিলেন বিদেশি দর্শনার্থীরাও। এমন আনন্দমুখর আয়োজন দেখতে পেরে খুশি পর্যটকরা। প্যারিস প্যারেড দারুণ ছিল বলে বোঝানোর মতো নয়, বিশেষ করে মোয়ানা আর গুফি আমার সবচেয়ে পছন্দ। এই প্যারেডে এসে শৈশবের স্মৃতি মনে পড়ছে, চোখের সামনে চরিত্রগুলো জীবন্ত হতে দেখে শিশুদের মতোই উচ্ছ্বসিত আমি। আমি চিৎকার করেছি যখন লাইটনিং ম্যাককুইন পাশ দিয়ে যায়, কারণ আমি একজন পিকজার ভক্ত হিসেবে পিকজারকে ভালোবাসি। ওয়ার্ল্ড ডিজনির 12তম এই প্যারেডের আয়োজন কোভিডের জন্য বাতিল হয়েছিল, এবার তাই ক্রিসমাসের আগে প্যারেড ঘিরে ছিল বাড়তি প্রত্যাশা। আফসানা নীলা, ডিবিসি নিউজ ডেস্ক।